গুজরাটের সুরাটে মাতা ত্রিপুরা সুন্দরীর প্রতি উৎসর্গিত জনকল্যাণ শিবশক্তি মহাযজ্ঞে অংশ নিয়েছেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। হরিওম মহারাজের আমন্ত্রণে সুরাটে প্রায় 25,000 মানুষের উপস্থিতিতে প্রকৃতি ও জীবকুলের সুরক্ষার্থে আয়োজিত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের মঙ্গলার্থে প্রার্থনা করেন। এই মহতি পূর্ণ যজ্ঞে সংবর্ধনা জোয়ারে এদিন ভাসলেন বিপ্লব কুমার দেব। তাকে নিয়ে উপস্থিত হাজারো ভক্তদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ততা। আসন্ন ডিসেম্বর মাসে হতে চলেছে গুজরাট বিধানসভা নির্বাচন। অর্চনার পাশাপাশি এই বড় মাত্রায় ধর্মীয় সমাগমে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় আধ্যাত্মিকতার পরিমণ্ডল বিকশিত হওয়ার প্রসঙ্গ টেনে বর্তমান কেন্দ্রীয় সরকার প্রশংসায় তিনি ছিলেন পঞ্চমুখ। এদিন তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সর্বাঙ্গীন সমৃদ্ধির পথ খুঁজে পেয়েছে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী ভারত বিশ্বের অন্যান্য দেশের সামনেও সাফল্য এবং অত্যাধুনিকীকরণের নিরিখে শক্তিধর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। বিশ্ব আঙ্গিনায় ভারত এক সম্মানজনক পরিচিতি পেয়েছে। সমগ্র দেশ এখন বিগত দিনের সমস্ত সংকীর্ণ ভিন্নতার ঊর্ধ্বে উঠে এক ধারায় পরিচালিত হচ্ছে। বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে একের পর এক প্রাপ্তির পালক যুক্ত হচ্ছে ভারতের সাফল্যের মুকুটে। বিপ্লব কুমার দেব বলেন, ঐক্য ও সৌভ্রাতৃত্বের অগ্রণী পথিকৃত লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল ও মহাত্মা গান্ধীজির মতো দূরদর্শী মহান ব্যক্তিত্বের জন্মভূমি গুজরাট। এই প্রদেশের মানুষ সচেতন, গণতান্ত্রিক অবস্থায় নির্বাচিত গুজরাটের মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে সমগ্র দেশবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া বর্তমানে প্রধানমন্ত্রী মোদীজি ভারতকে গৌরবের শিখরে নিয়ে গিয়েছেন। একজন যশস্বী রাষ্ট্রনেতারূপে দীর্ঘ প্রতীক্ষিত কাশ্মীর সমস্যার সমাধান, রাম মন্দির বিতর্কের অবসান সহ তিন তালাকের অশুভ আধার থেকে মহিলাদের মুক্তি দেওয়ার মতো একাধিক বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা রাষ্ট্রীয় একতা, শান্তি ও সৌভ্রাতৃত্বকে সুনিশ্চিত করেছেন। प्रधानमंत्री है और साथ ही साथ कोरोना के समय भूलना नहीं चाहिए किसी को, कोरोना की समय, कोविड के समय नरेंद्र भाई मोदी जी देश का प्रधानमंत्री ना होते तो देश के लोग बांचने में सफल नहीं होते। ये माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी ने हम लोगों को दोबारा जान दिया है। माता ने तो जन्म दिया है, दोबारा जन्म किसी ने दिया है तो नरेंद्र भाई मोदी ने दिया है, नरेंद्र भाई मोदी ने दिया है, नरेंद्र भाई मोदी ने दिया है। सबको बहुत बहुत धन्यवाद और गुरु जी के मैं प्रणाम करते हुए अपना विषय समाप्त करता हूँ। धन्यवाद। আধ্যাত্মিকতায় ভারতের অন্যতম পরিচয়, তবে সাংসদ বিপ্লব কুমার দেবের এই সফর আসন্ন নির্বাচনে বিজেপির পালে বাড়তি হাওয়া জোগাবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।